keep on changing. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রক বিটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিও শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, এ ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু টিকটকে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কীভাবে আপনারা একটি মাত্র ক্লিক করেই এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর একটি ট্যাম্পলেট আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকাট এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর ইউজ ট্যাম্পলেট এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ছবি ইনপুট করে নিতে হবে। আর হ্যাঁ, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে আপনাদের মোট 6টি ছবির প্রয়োজন হবে। তো ছবিগুলো ইনপুট করে নেওয়ার পর এই নেক্সটের উপর ক্লিক করতে হবে। স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন যদি এটি প্লে করে দেখি, স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে নেওয়ার পর স্ট্যাটাস ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুটি অপশন চলে আসবে, একটি হচ্ছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, আরেকটা হচ্ছে এক্সপোর্ট। আপনারা যদি ক্যাপকাটের ওয়াটারমার্ক ছাড়া যদি এই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করতে চান, সেক্ষেত্রে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটির উপর ক্লিক করবেন। তো ওয়াটারমার্ক ছাড়াই এই স্ট্যাটাস ভিডিওটি আমি আমার গ্যালারিতে সেভ করব, সেক্ষেত্রে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটির উপর ক্লিক করতে হবে।